আচ্ছা দেখো তো এই নিচে এখানে এবিসি লিখেছিলাম দেখতে পাওয়া যাচ্ছে, তো জয়েন করে দেখো দেখি। আচ্ছা যারা জয়েন করেছে এই এবিসিডি লেখাটা দেখতে পাচ্ছ? এখানে দেখা যায় দেখা যাচ্ছে না, কিন্তু স্ক্রিনে দেখতে পাওয়া যায়। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না এবিসিডি? এবার দেখা যাচ্ছে না? এবার দেখা, ঠিক আছে চলো চলো সবাই জয়েন করো, ততক্ষণ আমি একটা কোশ্চেন লিখছি। অন্যরা জয়েন করুক, একটা কোশ্চেন লিখছি, কোশ্চেনটা আজকে লেখো। ক্যাপিটাল টি জেড ইকুয়ালস টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, বি এ লিনিয়ার ফ্র্যাকশনাল ট্রান্সফরমেশন, লিনিয়ার ফ্র্যাকশনাল ট্রান্সফরমেশন এর এক নম্বর, ইফ পি জিরো ইকুয়ালস টু জিরো, আচ্ছা এক দুই আমি দুটো সব একসঙ্গে লিখে দিচ্ছি, পি পি ওয়ান ইকুয়ালস টু ওয়ান, আর তিন নম্বর দিয়ে লিখছি পি ইনফিনিটি ইকুয়ালস টু ইনফিনিটি, তাই তো? দেন what anything can be said, anything can be said about the, can be said about the coefficients, about the coefficients a comma b comma c and d, ঠিক আছে? প্রচুর এ পিছিয়ে বসো তোমরা একটু, অঙ্ক নিয়ে শিক্ষক তোমরা একটু পিছিয়ে বসো, তোমাদের সামনেটা ফুল করে দাও। দেখো কোশ্চেনটা হচ্ছে যে টিজেড ইকুয়ালস টু এজেড বা এজেড প্লাস বি বাই সিজেড প্লাস টি দেওয়া আছে। হ্যাঁ এখানে ডি এ লিনিয়ার ফ্র্যাকশনাল ট্রান্সফরমেশন, আমার দেওয়া আছে টি জিরো ইকুয়ালস টু জিরো, গুড আফটারনুন, টি জিরো ইকুয়ালস টু জিরো, হ্যাঁ টি ওয়ান ইকুয়ালস টু ওয়ান, আর বলা আছে টি ইনফিনিটি ইকুয়ালস টু ইনফিনিটি, এটা বলা আছে। এই তিনটে এই তিনটে দেওয়া আছে, তাহলে এই তিনটে যদি দেওয়া থাকে, এই তিনটে যদি দেওয়া থাকে, ক্লিয়ার হচ্ছে না স্যার? কি ক্লিয়ার হচ্ছে না দেখতে পাচ্ছ না? ক্লিয়ার যারা আছো কমেন্ট করো যদি না দেখতে পাও, অনেকে নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, যদি ক্লিয়ার ছবি না আসে জানাবে। তাহলে এইগুলো থেকে আমি এবিসিডি সম্পর্কে কি বলতে পারি, এটাই আমাদের বলতে চাই। এগুলো থেকে আমি এবিসিডি সম্পর্কে কি বলতে পারি, ঠিক আছে? তো এবিসিডি সম্পর্কে কি বলবো, একটা একটা করে আমরা পয়েন্ট আলোচনা করব, ঠিক আছে? প্রথম এক নম্বর, এক নম্বরে কি দেওয়া আছে, টি জিরো ইকুয়ালস টু জিরো, টি জিরো ইকুয়ালস টু জিরো মানে জেডের জায়গায় আমরা জিরো বুক করছি, ঠিক আছে? আমার কি দেওয়া আছে, প্রথমে আমি এটা লিখছি এক নম্বর, টি জেড ইকুয়ালস টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, এটা দেওয়া আছে, ঠিক আছে? এবার এক নম্বর সমীকরণ আমাকে কি বলছে, এক নম্বর সমীকরণে আমি জেড ইকুয়ালস টু জিরো পুট করছি, জেড ইকুয়ালস টু জিরো পুট করছি, জেড ইকুয়ালস টু জিরো যদি পুট করি তাহলে আমার কি আসবে, টি জিরো ইকুয়ালস টু কি আসবে, এ ইন্টু জিরো প্লাস বি বাই সি ইন্টু জিরো প্লাস ডি, এটা আসছে। আচ্ছা এটা ইমপ্লাই করছি কি, টি জিরোর ভ্যালু কত দেওয়া আছে, জিরো, তাহলে জিরো ইকুয়ালস টু বি বাই ডি, এটা দেওয়া আছে, ঠিক আছে? জিরো ইকুয়ালস টু বি বাই ডি, তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন টানতে পারি কেউ বলতে পারবে? বি বাই ডি এর ভ্যালু যদি জিরো হয় তাহলে বি এর সম্পর্কে আর বি এর সম্পর্কে কিছু কি বলা যায় বলো, সবাই বলো, এটা কি রকম
b equals to zero. আর কোনো কিছু আর কিছু বলা যাবে না এখানে এখান থেকে আমি কনক্লুশন একটা টানতে পারি কি কনক্লুশন টানতে পারি আমার b equals to zero এটা তোমরা সবাই ঠিক আছে কিন্তু তার সঙ্গে এই কনক্লুশনটা যদি না টানো যে b not equals to zero তাহলে কিন্তু আমার পুরো ভুল এই কথাটা না লিখলে ভুল কারণ d যদি 0 হয়ে যায় 0 by 0 undefined form 0 by 0 আমার কেমন ফর্ম হবে আনডিফাইন্ড ফর্ম হয়ে যাবে 0 by 0 ঠিক আছে তো আমাকে এখানে যেমন d equals to 0 বলতে হবে তেমনি d not equals to 0 অবশ্যই অবশ্যই বলতে হবে বুঝেছো এটাই তোমাকে জানতে চাইছি এবার বলতে চাইছি a এবং b নিয়ে তুমি কি বলতে পারবে a and b আর আরবিট্রারি আমার ও নিয়ে আমি কিছু বলতে পারবো না আমার এখান থেকে a আর b এর সম্পর্কে আমি তুমি হয়তো বলবে স্যার a আর b 0 হবে কেন 0 হবে নাও বলতে পারে আমার z এর ভ্যালু 0 এ বি সম্পর্কে আমি কিছু বলতে পারবো না আমি এইটা বলতে পারবো বি জিরো হবে ডি নট ইকুয়ালস টু জিরো তাহলে বি জিরো হবে ডি নট ইকুয়ালস টু জিরো হবে তাহলে এই বি ইকুয়ালস টু যদি জিরো বসে যায় তাহলে এখানে আমার এই ট্রান্সফরমেশনটা কি হবে এ জেড বাই সি জেড প্লাস ডি যদি তোমাকে লিখতে বলে সেটা পরের ব্যাপার আমার বলতে চাইছে এ বি সি ডি সম্পর্কে তুমি কি বলবে এটা এরপর উপরন্তু আরো কিছু জানতে চাইলে সেগুলো তোমরা ইনক্লুড করবে কোশ্চেনে যতটুকু বলেছি আমি ততটুকু বললাম এরপরে যদি লেজুড় এক্সট্রা জুড়ে দেয় এখান থেকে অনেক কোশ্চেন বানানো যায় এখান থেকে অনেক কোশ্চেন বানানো যায় সেগুলো তোমাকে জানতে চাইতেই পারে ঠিক আছে আচ্ছা নেক্সট দুই নাম্বার কোশ্চেন বলছে টি ওয়ান ইকুয়ালস টু ওয়ান টি ওয়ান দুই নাম্বার এসো টি ওয়ান ইকুয়ালস টু ওয়ান টি ওয়ান ইকুয়ালস টু ওয়ান তাহলে কি হবে টি এর ভ্যালু এখানে ওয়ান হয়ে যাবে এইগুলো কি হয়ে যাবে ওয়ান এটা ওয়ান ঠিক আছে এই পোর্শনটা ওয়ান হয়ে গেল আচ্ছা টি ওয়ান এর ভ্যালু কত টি ওয়ান এর ভ্যালু ওয়ান তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে ওয়ান ইকুয়ালস টু এ প্লাস বি বাই সি প্লাস ডি এখান থেকে আমরা কি পাচ্ছি এ প্লাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি এটা পাচ্ছি দুই নাম্বার থেকে এখানে কি এ বি সি ডি সম্পর্কে কোনো ধারণা দেওয়া যাচ্ছে কিছু বলতে পারবো আমরা এখান থেকে কিছু এ বি সি ডি সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা দিতে পারবো না আমরা জাস্ট বলতে পারবো এ এবং বি এর সাম সি এবং ডি এর সামের সঙ্গে সমান আছে এছাড়া আমরা নতুন কোনো রকম কোনো কথা বলতে পারবো না এটাই হচ্ছে এই কনক্লুশন সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার টি জেড ইকুয়ালস টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি ঠিক আছে আমার কি আছে টি ইনফিনিটি সমান ইনফিনিটি এটা দেওয়া আছে তো তাহলে ইনফিনিটি বসিয়ে দাও তাহলে কি হয়ে যাচ্ছে টি ইনফিনিটি মানে জেড ইকুয়ালস টু ইনফিনিটি বসাতে হবে আমাকে জেড ইকুয়ালস টু ইনফিনিটি বসাতে হবে হয়েছে ইকুয়ালস টু কি হচ্ছে এ ইনটু ইনফিনিটি প্লাস বি বাই সি ইনটু ইনফিনিটি প্লাস ডি হয়েছে আচ্ছা তোমরা কি ভাবছো এটা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম এই উপরে ইনফিনিটি নিচে ইনফিনিটি চলে আসছে তাই তো এটা কি করতে হবে বলো তো ইলাস্টিক্যাল রুল এখানে হবে না তুমি কি করবে ইনফিনিটিটাকে একটা কাজ করো ইনফিনিটিটাকে কমন নাও উপরে আর নিচে এই জিনিসগুলো এই ক্যালকুলেশনগুলো কি করে করতে হয় এই ক্যালকুলেশনগুলো কি হয়ে যাবে দেখো এই টু ইনফিনিটি যখন থাকছে আমি কিছু বলতে পারবো না এখান থেকে যদি ইনফিনিটিটাকে আমি কমন নিই তাহলে কি হয়ে যাবে ইনফিনিটি এ প্লাস বি বাই ইনফিনিটি এই জিনিসটা আসবে এগুলো লেখা উচিত নয় জানো তো এগুলো ম্যাথামেটিক্যালি লেখা ভুল ম্যাথামেটিক্যালি এগুলো লেখা ভুল খবরদার এগুলো পরীক্ষার খাতায় বা কোথাও লিখবে না আবার এখানে ইনফিনিটি কমন নিলে সি প্লাস বি বাই ইনফিনিটি আবারও বলে দিচ্ছি পরীক্ষার খাতায় বা কোনো এক্সামে নেই এটা লিখবে না এই লেখাটা ভুল একদম ভুল কখন এটা লিখবে না কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা বোঝানোর জন্য এবার ইনফিনিটি ইনফিনিটি কেটে দিলাম দিয়ে কি হচ্ছে বি বাই ইনফিনিটি জিরো সি বাই ইনফিনিটি জিরো অ্যাকচুয়ালি এই এটা কত আসছে এ বাই সি এই ভ্যালুটা কত আসছে কিন্তু আবারও বলছি এটা লিখবে না আবারও বলছি এটা লিখবে না কখনো খাতা এটা লিখবে না এটা লেখা যায় না পাশে লেখা যায় তোমাদের বোঝার জন্য এটা বললাম এটা লেখা যায় না ম্যাথামেটিক্সের ভাষায় এই জিনিস এই এইরকম এই ধরনের কোনো ভাষা নেই ম্যাথামেটিক্স ঠিক আছে তো কি হচ্ছে এর ভ্যালু কত আসছে এ বাই সি আর টি ইনফিনিটি সমান কত ইনফিনিটি তাহলে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি কি পেলাম ইনফিনিটি সমান এ বাই সি পেলাম অ্যাকচুয়ালি আমরা কি পেলাম ইনফিনিটি সমান কি পেলাম এ বাই সি এখান থেকে কি কনক্লুশন টানতে পারি বলো সি ইকুয়ালস টু জিরো ঠিক আছে আর
c equals to 0 আর a এর ভ্যালু a কে not equals to 0 বলতে হবে তো কারণ 0 বাই 0 চলে আসছে তাহলে এখান থেকে আমি কি বলবো এখান থেকে বলবো c equals to 0 আর a not equals to 0 এখান থেকে আমি বলবো c equals to 0 a not equals to 0 এটা অবশ্যই বলতে হবে ঠিক আছে হয়ে গেল এইগুলোই জানতে চাইতে পারে এবার এর উপর থেকে যখন এটা তৈরি হয়ে গেল না হয়তো তোমাকে কোনো কোশ্চেনে এইটা আর এইটা দিল হ্যাঁ এই দুটো জিনিস দিল এখান থেকে তুমি কি সি প্রথমটা থেকে সি জিরো পেলে আর এটা থেকে কোনটা জিরো পেয়েছিলে বি জিরো পেয়েছিলে না বি জিরো পেয়েছিলাম সি জিরো পেয়েছিলাম বি জিরো পেয়েছিলাম আচ্ছা এবার এবার ধরো এক নম্বর আর দুই নম্বর এক নম্বর আর তিন নম্বর এই তিন দুটো একসঙ্গে তোমাকে অ্যাপ্লাই করতে বললো যে বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটার ফর্ম হয়তো তোমাকে বললো যে দেখাও বাইলিনিয়ার ট্রান্সফরমেশন টি জেড ইকুয়ালস টু আলফা জেড আসবে এই আকারে আসবে আসবে কিনা বলো দেখো এক নম্বরে কোনটা জিরো হয়েছে এক নম্বরে কোনটা জিরো হয়েছে বি জিরো আর দুই নম্বরে তিন নম্বরে কোনটা কি হয়েছে সি জিরো তাহলে বি আর সি যদি জিরো বসিয়ে দিই তাহলে কি আসছে দেখো এ জেড বাই ডি আসছে তার মানে কি আসছে এ বাই ডি ইনটু জেড আসছে তো তোমাকে এইভাবে কোশ্চেনগুলো এক্সট্রা জুড়ে দিতে পারে যে দেখাও এক নাম্বার এটা টি জিরো ইকুয়ালস টু জিরো আর টি ইনফিনিটি ইকুয়ালস টু ইনফিনিটি এইটা খুব একটা কাজের নয় এটাকে পরবর্তীতে হয়তো বলতে পারে তিনটেকে মিলিয়ে তোমাকে কোন একটা প্রমাণ করতে দিল যে এই তিনটে জিনিস হলো এ বি সি ডির ভ্যালু পেলে যে বললো যে এই বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা এই আকারে হবে বা এই ধরনের হবে ঠিক আছে এটা বলতে পারে তো এই দুটোকে কাজে লাগিয়ে বললো যে দেখাও টি জেড ইকুয়ালস টু আলফা জেড যেখানে আলফা তোমার নিই তাহলে এই আলফাটা আমি এ বাই ডি ধরে নিলাম প্রমাণ করতে দিতেই পারে এই তিনটে জিনিসকে কাজে লেগে প্রচুর প্রুফ করা যায় এবং প্রচুর প্রুফ তোমাদের দিতেও পারে ইন ফিউচার ঠিক আছে হয়েছে বুঝে দেবো নেক্সট টপিক লেখো ক্রস রেশিও ক্রস রেশিও বইটা দেখি একটু ক্রস রেশিও খুব ইম্পর্টেন্ট টপিক ক্রস রেশিও এবং এখান থেকে কোশ্চেন মানে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন থেকে কোশ্চেন আসলে ক্রস রেশিও থেকে একটা বিরাট পসিবিলিটি আছে আজ কোশ্চেন আসবে ঠিক আছে এবং খুব সহজে মনে রাখা যায় ক্রস রেশিও ঠিক আছে আমি একটা ট্রিক বলে দিচ্ছি তোমরা নিজের মতো করে মনে রাখতে পারো ঠিক আছে তোমার যেটা তুমি কমফর্ট ফিল করবে তুমি যেটা কমফর্ট ফিল করবে সেই অনুযায়ী তুমি মনে রাখতে পারো ঠিক আছে আমি ধরে নিলাম জেড ওয়ান জেড টু জেড ওয়ান জেড টু জেড থ্রি জেড ফোর চারটে কমপ্লেক্স নাম্বার ঠিক আছে জেড ওয়ান জেড টু জেড থ্রি জেড ফোর চারটে কমপ্লেক্স নাম্বার এই চারটে কমপ্লেক্স নাম্বারের ক্রস রেশিও আমি ডিফাইন করবো এইভাবে জেড ওয়ান ডিনোট করবো জেড ওয়ান জেড টু জেড থ্রি জেড ফোর আমি ডিনোট করবো এইভাবে জেড ওয়ান জেড টু জেড থ্রি জেড ফোর এবং এটাকে ডিফাইন করবো কীভাবে দেখো এক একজন অথর এক এক রকমভাবে ডিফাইন করে এক একটা বই এক একটা ডেফিনেশন পাচ্ছে বলে এটা নয় যে এই ডেফিনেশনটা ভুল ওটা ঠিক ঠিক আছে অ্যান্সার কিন্তু ওভারঅল একই আসবে ওখানেও তুমি যেটা আসবে এখানেও সেটা আসবে এখানে মনে রাখার জন্য তোমরা কী করবে নিচে থেকে শুরু করবে প্রথমে কী করবে জেড ওয়ান মাইনাস জেড টু একটা নিচে একটা উপরে কি জেড টু মাইনাস জেড থ্রি একটা উপরে হয়ে গেলো আবার নিচে চলে এসো জেড থ্রি মাইনাস জেড ফোর আবার উপরে চলে যাও জেড ফোর মাইনাস জেড জেড ওয়ান ইজি হলো মনে থাকবে এইভাবে মনে রাখতে পারে এবার তোমার যেভাবে খুশি দুই তিন এইভাবে মনে রাখতে পারে এক দুই তিন চার দুই তিন চার এক যেভাবে খুশি আমার এটা বেশি ইজি মনে হয়েছে তাই এটা বললাম এই ফর্মটা ক্রস রেশিওর এই ফর্মটা আমার মনে হচ্ছে যে স্টুডেন্টরা বেশি ভালো মনে রাখবে বেশি সহজ হবে মনে রাখবে ওই জন্য এটাকে ক্রস রেশিও এটা হচ্ছে ক্রস রেশিওর ডেফিনিশন
আজকে মাথা ঠিক আছে তো? এটা খুব কম, খুব কম ঘুরে, যতটা ঘুরছে দেখো আচ্ছা এইবার নেক্সট লেখো, এইটা লেখো ক্রস রেশিও রিমেন্স ইনভ্যারিয়েন্ট আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ক্রস রেশিও রিমেন্স ইনভ্যারিয়েন্ট, ক্রস রেশিও রিমেন্স ইনভ্যারিয়েন্ট আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, বাইলিনিয়ার ট্রান্সফরমেশন না বলে এটাকে মোবিয়াস ট্রান্সফরমেশনও বলতে পারে, ক্রস রেশিও রিমেন্স ইনভ্যারিয়েন্ট আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা মোবিয়াস ট্রান্সফরমেশন, মানে ক্রস রেশিও ইনভ্যারিয়েন্ট মানে অপরিবর্তনশীল থাকবে, বাইলিনিয়ার ট্রান্সফরমেশন যদি আমরা ক্রস রেশিওর ক্ষেত্রে ইউজ করি তাহলে ক্রস রেশিওর মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ কি বললে স্যার, নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে লেখা যাবে না? আমি বললাম তো এক একজন অথার এক এক রকমভাবে ডিফাইন করে আছে, ডিফাইন করেছেন ক্রস রেশিও, বিভিন্ন ডেফিনেশন তুমি যেভাবে লিখতে পারো বিষয়টা ঘুরিয়ে ফিরিয়ে একই, ঠিক আছে? আচ্ছা এটা মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, এটা মানে বলতে চাইছে যে আমি ডাব্লিউ ইকুয়ালস টু এ জেড প্লাস বি আর সি জেড প্লাস ডি একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন নিলাম, ডাব্লিউ ইকুয়ালস টু এ জেড প্লাস বি সি জেড প্লাস ডি একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন নিলাম, সেখানে এই পয়েন্টগুলো বসালাম জেড ওয়ান জেড টু জেড থ্রি জেড ফোর চারটে পয়েন্ট বসালাম, বসিয়ে আমার কি আসবে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি ডাব্লিউ ফোর দিয়ে আমার ভ্যালু দেখাতে হবে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি ডাব্লিউ ফোর ইকুয়ালস টু জেড ওয়ান জেড টু জেড থ্রি জেড ফোর, এটা দেখাতে হবে আমার, প্রমাণ করতে হবে এটা, মানে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু এদের ক্রস রেশিও আর এদের ক্রস রেশিও একই, তবেই তো ইনভ্যারিয়েন্ট হচ্ছে, অপরিবর্তনশীল, ক্রস রেশিও রিমেন্স ইনভ্যারিয়েন্ট আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, এটাই আমাকে দেখাতে হবে। তো ধরে নাও লেখো অ্যান্সার লেখো, এটার ক্যালকুলেশনটা একটু বড় হবে, হ্যাঁ ধৈর্য ধরে ক্যালকুলেশনটা করতে হবে, আর ক্যালকুলেশন আমি করাবো না তোমাদের করতে হবে। অঙ্ক তো এতে পড়োনি জিওমেট্রিতে, ওই জিওমেট্রি তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টার যখন করিয়েছিলাম ট্রান্সলেশন রোটেশন এরিয়া মানে এরিয়া অপরিবর্তনশীল হচ্ছে। আচ্ছা কি কি লিখবো লেখো, লেট লেট ডাব্লিউ ইকুয়ালস টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, ঠিক আছে এর সঙ্গে এটাকে কি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন লেখা যায়, এর সঙ্গে কি লিখতে হবে এডি মাইনাস বি সি নট ইকুয়ালস টু জিরো, বি এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, লেট এটা বি এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, বি এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হয়েছে, লেট ডাব্লিউ ইকুয়ালস টু এটা বি এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন লিখেছো, এবার লেখো দেন ডাব্লিউ আই ইকুয়ালস টু এ জেড আই প্লাস বি সি জেড আই প্লাস ডি, ডাব্লিউ ইকুয়ালস টু এ জেড আই, জেড এর সাফিক্সে আই দেবে, হ্যাঁ ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ আই ইকুয়ালস টু এ জেড আই প্লাস বি সি জেড আই প্লাস ডি, এ জেড আই প্লাস বি সি জেড আই প্লাস ডি, এটা লিখবে লিখেছো, যেখানে আই ইকুয়ালস টু কত হবে ওয়ান টু থ্রি ফোর, কেন লিখছি বলো তো, এখানে আমি চারটে আমাকে, এবার তুমি যদি ভাবো যে স্যার আমি ডাব্লিউ আই লিখবো না তাহলে তোমাকে চারটে লিখতে হবে, ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি ডাব্লিউ ফোর চারটে লিখতে হবে, আমি সংক্ষেপে লিখে দিলাম ডাব্লিউ আই সমান এ জেড ওয়ান, যেখানে ডাব্লিউ ওয়ান সমান কি এ জেড ওয়ান প্লাস বি সি জেড ওয়ান প্লাস ডি, ডাব্লিউ টু ইকুয়ালস টু এ জেড টু প্লাস বি সি জেড টু প্লাস ডি, ঠিক আছে এবার এখান থেকে আমাকে জেড আই এর ভ্যালু বের করতে হবে, বের করো। আচ্ছা আমাদেরকে তার আগে আরেকটা জিনিস দেখো, আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, আমাদের ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি ডাব্লিউ ফোর এর ক্রস রেশিওটা কি, এর ক্রস রেশিও আমাকে কি লিখতে হবে ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ টু ডাব্লিউ টু মাইনাস ডাব্লিউ থ্রি
W3 minus W4 W4 minus W1 এইটা হচ্ছে আমাদের ক্রস রেশিও তাহলে আমরা কি করব এই চারটি ভ্যালু বের করব W1 minus W2 W2 minus W3 এই ভ্যালু গুলো বের করব বের করে আমরা এখানে পুট করে দেব দিয়ে দেখব যে আমার এই এইগুলো Z1 Z2 Z3 Z4 হয়ে গেছে ঠিক আছে তাহলে বের করো W1 minus W2 W1 minus W2 সমান কি হবে AZ1 AZ1 plus B by CZ1 plus D minus W2 সমান কি হবে AZ2 plus B by CZ2 plus D হয়েছে এবার লসাগু করে দাও ক্যালকুলেশন কিন্তু বড় হবে আগেই বলেছি ক্যালকুলেশন বড় হবে তাহলে কি করবে CZ1 plus D into CZ2 plus D এবার এটার সঙ্গে এটার গুণ হয়ে যাবে A Z1 plus B into C Z2 plus D minus A Z2 plus B into C Z1 plus D গুণ করে দাও গুণ করে দাও আচ্ছা দিয়ে এটার একটা সুন্দর আকার নিয়ে এসেছে দেখো গুণ করার পরে নিচেরটা যেমন আছে তেমনই রেখে দাও নিচেরটাকে নিচেরটাতে হাত দেবে না হ্যাঁ উপরেরটা দেখো এটা আসছে কি দেখো তো তোমাদের এ বি মাইনাস বি সি একজন ক্যালকুলেশন মানে একটা ক্যালকুলেশন করো তারপরে বোঝা যাবে জেড ওয়ান মাইনাস জেড টু বাই সি জেড ওয়ান প্লাস ডি ইন্টু সি জেড টু প্লাস ডি একটু হয়তো মাইনাস প্লাস এদিক ওদিক হতে পারে এডি মাইনাস বিসি বা বিসি মাইনাস এডি হতে পারে বা জেড ওয়ান মাইনাস এটা জেড টু মাইনাস জেড ওয়ান হতে পারে কারণ বইয়ের বইয়ে বইয়ে ওরা আমি এ জেড ওয়ান প্লাস বি ধরেছি ওরা এ প্লাস বি জেড ওয়ান ধরেছে নিচেরটা যেমন আছে তেমন রাখো উপরের ক্যালকুলেশনটা আমাকে একটু বলো কেউ ক্যালকুলেশনটা করে কি আসছে এডি মাইনাস বিসি জেড ওয়ান মাইনাস জেড টু এটা এটাই আসছে ঠিক আছে ভেরি গুড এইবার এটা যেমন বেরোলো W1 মাইনাস W2 এবার কি বের করবে W2 মাইনাস W3 তারপরে W3 মাইনাস W4 আর W4 মাইনাস W1 এইভাবে চারটে সবাই বের করো তোমরাও বের করো অনেকেরই মনে মনে ইচ্ছে করছে যে স্যার ছেড়ে দিন আমরা বাড়িতে করবে বলতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে না বাহ খুব ভালো লাগলো নেক্সট শনিবার সকাল সাতটায় ফাংশন অফ সেভারেল ভেরিয়েবলসের লাইভ ক্লাস হবে হ্যাঁ তোমাদের যাদের ইচ্ছে জয়েন করতে পারো তুমি তো বললে জয়েন করবো স্যার এপসাইলন ডেল্টা ডেফিনিশন আর ডাবল ভেরিয়েবল ইউটিউবে ইউটিউব লাইভ নেওয়াটাই তো বেটার ছেলে মেয়েদের জন্য থেকে যাচ্ছে ভিডিওগুলো W2 minus W3 বসে থেকো না সবাই ক্যালকুলেশনটা করো W2 minus W3 W3 minus W4 বের করো এবং যদি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন থেকে কোশ্চেন আসে ধরে নাও এটা আসবে এই জিনিসগুলো কি আসবে সেটা কি করে বুঝবে আচ্ছা দেখো সিমিলার বলে দিতে পারো সিমিলারলি বলে হ্যাঁ সবই ঠিকই সিমিলারলি বলে দিতে পারো এটা সেমই থাকছে সবগুলো দেখো এডি মাইনাস বিসি হচ্ছে আর এইটা জাস্ট চেঞ্জ হচ্ছে আর নিচের গুলো এইগুলো জেড ওয়ান জেড টু গুলো চেঞ্জ হবে সিমিলারলি বলে যদি পারো লিখে দাও দিয়ে ক্যালকুলেশনটা করো সিমিলারলি বলে লিখেছো বাহ খুব ভালো দিয়ে দেখো তো এটা আসছে কি এবারে ভ্যালুগুলো বসিয়ে দাও ভ্যালুগুলো বসিয়ে দাও কেটে যাবে দেখো ভ্যালুগুলো বসাও কেটে গিয়ে তোমার চলে আসবে ভ্যালুগুলো বসানোর পর এই ডাব্লু গুলো জেডে কনভার্ট হয়ে যাবে ভ্যালুগুলো বসানোর পর ডাব্লু গুলো জেডে কনভার্ট হয়ে যাবে
আজকে সকালে বাংলাদেশের একটা ছেলে মেসেজ করেছে, বলছে স্যার আমরা একটা গ্রুপ করছি আপনার কাছে পড়বো দেখে। পাগল ছেলে, বাংলাদেশের ছেলে মেয়েদের কি করে পড়াবো বলো? এই ভ্যালুগুলো এখানে বসাতে হবে, কেটে গিয়ে কি হবে, Z1 - Z2, Z2 - Z3, Z3 - Z4, Z4 - Z1, এটা চলে আসবে, আসতে বাধ্য। এটা করো, এবার অঙ্ক করবো আমরা। আমি অঙ্কটা লিখছি, তোমরা ক্যালকুলেশনটা করো। Find the bilinear transformation. Find the bilinear transformation which transforms the points Z = 2, 2, 1, 0 into W = 1, 0, 5. ঠিক আছে, নেক্সট এই অঙ্কটা তোমরা করো, যে বাইলিনিয়ার এই অঙ্কটা এবার আমরা করবো। সিমিলারলি লিখে দেবে, সিমিলারলি লিখ, দেখো লিখতে পারলে লেখো, তবে পরীক্ষার হলে ক্যালকুলেশন করো। উর্মি সাহা, পরীক্ষার হলে অবশ্যই ক্যালকুলেশন করবে, পাঁচটা নাম্বার থাকবে এই কোশ্চেনটা থাকলে, আশা করছি চারের কমে তো থাকবে না। চলে এসছে না, এমনি বলে দিলে, করেছ সিরিয়াসলি করেছ? ঠিক আছে, লাস্টে কনক্লুশন টেনে নেবে, দিস শোজ দ্যাট বাইলিনিয়ার ট্রান্সফরমেশন রিমেইনস ইনভ্যারিয়েন্ট আন্ডার, দিস শোজ দ্যাট বাইলিনিয়ার ট্রান্সফরমেশন রিমেইনস ইনভ্যারিয়েন্ট আন্ডার, সরি কি বলেছিলাম, ক্রস রেশিও রিমেইনস, দিস শোজ দ্যাট ক্রস রেশিও রিমেইনস ইনভ্যারিয়েন্ট আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, উল্টো বলছি। আচ্ছা, তোমাদের জন্য জলের ব্যবস্থা করে দিয়েছি, যত খুশি জল খেতে পারো, বাড়িও নিয়ে যেতে পারো। না, তোমাদের ঘুরে থেকে যারা আসছিল তাদের একটু প্রবলেম হচ্ছিল, তো মানে এক বোতল জল নিয়ে আসছে, ওই জলে সারাদিন চালাতে হচ্ছে, ওই জন্য মানে কালকে আমি দেখলাম আগে জলের ব্যবস্থাটা করি। আচ্ছা, হয়েছে এই অঙ্কটা, ফাইন্ড দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হুইচ ট্রান্সফর্মস the point Z = 0, 1, 2 into W = 1, 0, i. হ্যাঁ, এই পয়েন্টগুলোকে এই পয়েন্টে ট্রান্সফর্ম করবে, সেই বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা খুঁজে বের করবে। ঠিক আছে, আচ্ছা, ফাইন্ড দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন উইচ ট্রান্সফর্মস, এইটা দেখো আমরা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন
W1, W2, W3, W4 আমরা এটা জানি W1, W2, W3, W4 সমান এক্ষুনি আমরা করলাম কি জানি Z1, Z2, Z3, Z4 এটা জানি ঠিক আছে তার মানে কি W1 minus W2 W2 minus W3 W3 minus W4 R W4 minus W1 equals to Z1 minus Z2 Z2 minus Z3 Z2 minus Z3 আমার ভুল হয়ে যাচ্ছে Z3 minus Z4 আর এখানে কি লিখবে Z4 minus Z1 আচ্ছা এইবার প্রশ্ন আসছে এখানে তিনটে করে পয়েন্ট দেওয়া আছে একটা দেওয়া নেই এখানে তিনটে পয়েন্ট দেওয়া আছে একটা দেওয়া নেই তাহলে কি করবে উই টেক কি লিখবে উই টেক W1 সমান W ধরে নেব আমরা হ্যাঁ তুমি হয়তো বলবে স্যার W1 কে W না ধরে আমি W4 কে W ধরতে পারি কোনো ব্যাপার নেই আর বাদ বাকি তিনটে কে ধরে নাও W1 equals to 1 W2 equals to 1 W3 equals to 0 আর W4 equals to I আর কি ধরবে Z1 equals to Z এরও যদি W1 কে W ধরো এরও Z1 কে Z ধরবে হ্যাঁ এমন না যে এর 4 এর 1 এইভাবে ধরবে Z1 equals to 2 Z2 equals Z2 equals to 2 Z3 equals to 1 আর Z4 equals to 0 ঠিক আছে এইবার কিছু না এগুলো এখানে বসিয়ে দাও এগুলো এখানে বসিয়ে দাও দেন আচ্ছা আরেকটা কথা বলি তোমরা না ক্যালকুলেশনটা একটু ঠান্ডা মাথায় করবে এখানে 90% ছেলে মেয়ে কি করে মুখে মুখে ক্যালকুলেশন করে ভুল করে তোমরা বসাবে পয়েন্টগুলো W2 minus W3 মানে 1 minus 0 হ্যাঁ এই প্লাস মাইনাসের গন্ডগোলটা বেশি করে তারপরে কি W4 minus W1 মানে I minus W by W1 minus W2 তার মানে W minus 1 by কি হচ্ছে W3 minus W4 কি হচ্ছে 0 minus I equals to উপরে হচ্ছে আমার আমি ভুল করলে আমাকে বলবে আমার যদি ভুল হয় উপরে হচ্ছে Z2 minus Z3 মানে 2 minus 1 তারপরে Z4 minus Z1 মানে 0 minus Z by কি হচ্ছে Z1 minus Z2 মানে Z minus 2 by Z3 minus Z4 1 minus 0 এই আমরা সমীকরণ পেয়ে গেলাম এইবার ক্রস মাল্টিপ্লিকেশন করে আমাকে যেটা করতে হবে W এর ভ্যালু বের করতে হবে এইটাকে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন এবার যেটা পেলে তার মানে অ্যাকচুয়ালি কি পেলে উপরে 1 উপরে 1 তার মানে I minus W আর নিচে কি পেয়ে গেলে minus I W plus I এটা পেলাম নিচে আচ্ছা উপরে কি পাচ্ছি 2 minus 1 মানে 1 তার মানে উপরে পাচ্ছি minus Z আর নিচে পাচ্ছি Z minus 2 এটাকে কোণাকোণি গুণ করে দাও কি হবে কোণাকোণি গুণ করে দিলে ZI minus ZW হয়েছে minus 2I plus 2W equals to plus ZIW plus ZIW তাই তো minus IZ এইটা হয়েছে আচ্ছা এবার জেড গুলোকে একদিকে নিয়ে এসো আমি এখানে লিখছি দেখা যাচ্ছে এখানে W equals to I. W equals to I কোথায় W equals to I হবে? W 1 equals to W ধরেছি. W 1 টাকে W ধরেছি. ও, answer W equals to I. দেখছি কি আসছে. এখান থেকে W গুলোকে একদিকে নিয়ে যাও. এটাকে এদিকে কি আছে 2W, তাই তো? 2 minus ZW minus ZW আর এটা কি আছে 2W plus 2W আর এটা ওইদিকে গেলে মাইনাস জেড আই ডব্লিউ আমার সঙ্গে ক্যালকুলেশন মিলেছে কি তোমাদের না ভুল আছে কোথাও ক্যালকুলেশন চেক করো ক্যালকুলেশন আমার ভুল হতেই পারে ক্যালকুলেশন আমারও ভুল হতে পারে তোমাদেরও ভুল হতে পারে আর ডব্লিউ গুলো কি এদিকে নিয়ে জেড গুলো কি এদিকে নিয়েছো কি আছে এদিকে আই জেড আছে মাইনাস আই জেড আছে আচ্ছা এটা সমান চিহ্নের দিকে আসলে মাইনাস আই জেড হয়ে গেল আর জেড কোথায় আছে আর জেড আছে এইটা হচ্ছে কি মাইনাস 2i মানে এটা 2i না হ্যাঁ 2i টা প্লাস 2i আচ্ছা এখান থেকে যদি আমি w কমন নিই
এখান থেকে যদি আমি w কমন নিই এটা 2 এটা z তাই তো তার মানে আসছে 2 - z - z r ইকুয়ালস টু এটা কত আসছে -2iz +2i এটা আসছে না হ্যাঁ এটা আসছে না হ্যাঁ এটাই তো আসছে মিলে যাচ্ছে তো তাহলে এখান থেকে w ইকুয়ালস টু আসছে দাঁড়াও w ইকুয়ালস টু আসছে 2i -2iz বাই এখানে ভুলেছি কিছু i z আছে এটা মানে এটা i আমি আচ্ছা এবার দিয়ে কি থাকছে 2 - z - z i এইটা w ইকুয়ালস টু আচ্ছা দিয়ে কি আসছে তার মানে 2i - 2iz / 2 - z যদি আমি কমন নিই তাহলে 1 প্লাস i হ্যাঁ মিলে গেছে তো आंसर একদম মিলে গেছে তো आंसर ওরা একটা উপর নিচে মাইনাস দিয়ে গুণ করে এইটাই হচ্ছে রিকোয়ার্ড এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড এই ফাইন্ড দা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন এটাই হচ্ছে সেই বাইলিনিয়ার ট্রান্সফরমেশন যেটা w = 1 0 i তে z = 2 1 0 তে কনভার্ট করবে এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে অ্যাকচুয়ালি কি তাই করবে যে এই 1 0 i কে এখানে কনভার্ট করবে এখানে তুমি একটা কাজ করো z এর জায়গায় 2 বসাও z এর জায়গায় 2 বসাও বসিয়ে দেখো তো আসছে কি w = 1 বসিয়ে দেখো তো চেক করে দেখো চেক করো জেড এর জায়গায় 2 বসাও w = 1 আসছে আসছে আসতে বাধ্য জেড এর জায়গায় তুমি 1 বসাও w = 0 আসবে জেড এর জায়গায় 0 বসাও w = i আসবে জেড এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই তাহলে 2i/2 সব থেকে সহজ 2i/2 i চলে আসছে আসতে বাধ্য আসতে বাধ্য ঠিক আছে তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে পারবে এবং বাইলিনিয়ার ট্রান্সফরমেশন থেকে ক্রস রেশিও থেকে এই ধরনের অঙ্ক খুব আসে এক্সাম ঠিক আছে আসবে এরকম ধরনের অঙ্ক আচ্ছা ক্রস রেশিও মোটামুটি এইগুলোই আর কালকে তো তোমাদের ফিক্সড পয়েন্টের অঙ্ক আমি করিয়েছি মানে ফিক্সড পয়েন্ট বের করা কিভাবে ফিক্সড পয়েন্ট বের করতে হবে সেখানে কিছু অঙ্ক তোমাদের অনেক কটা এক্সাম্পল করিয়েছি আজকে ফিক্সড পয়েন্টের উপরে আমরা কি করলাম আচ্ছা নেক্সট হচ্ছে ইনভার্স পয়েন্টস নেক্সট হচ্ছে ইনভার্স পয়েন্টস আচ্ছা ইনভার্স পয়েন্টস কাকে বলা হয় যখন পয়েন্ট দুটো সার্কেলের সেম সাইডে থাকবে একই দিকে থাকতে হবে প্রথম কন্ডিশনটা কি পয়েন্ট দুটো সার্কেলের সেম সাইডে থাকবে একই দিকে থাকবে এমন নয় যে এই দিকে থাকলো বি ওই দিকে থাকলো হবে না ছবিটা আমি ওই দিকে মাখতে পারতাম কোনো অসুবিধা নেই তো এ এবং বি সার্কেলের একই দিকে থাকবে এবং আমরা কি করবো অরিজিন থেকে এ পয়েন্টের ডিস্টেন্স বের করবো এবং অরিজিন থেকে বি পয়েন্টের ডিস্টেন্স বের করবো ও এ ইন্টু ও বি এটা কার সঙ্গে সমান হবে আর স্কোয়ারের সঙ্গে যদি সমান হয়
তাহলে এ পয়েন্টকে এ কে বি পয়েন্টের ইনভার্স পয়েন্ট বলা হবে বা বি কে এ পয়েন্টের ইনভার্স পয়েন্ট বলা হবে, এটা হচ্ছে ডেফিনেশন। ঠিক আছে, লিখে নাও ডেফিনেশন, লেখো লিখে নাও, লেখো টু পয়েন্টস, ছবিটা এঁকে নিতে পারো, টু পয়েন্টস ক্যাপিটাল এ অ্যান্ড বি, ছবিটা এইভাবেই দেখো, লাইনটা যে এইভাবে টানতে হবে সেটা নয়, তুমি লাইনটা এইভাবেও টানতে পারো, লাইনটা এইভাবেও টানতে পারো, লাইনটা এইভাবেও টানতে পারো, যেভাবে খুশি টানতে পারো। হ্যাঁ, লেখো টু পয়েন্টস ক্যাপিটাল এ অ্যান্ড বি, টু পয়েন্টস ক্যাপিটাল এ অ্যান্ড বি আর সেড টু বি ইনভার্স পয়েন্টস, আর সেড টু বি ইনভার্স পয়েন্টস, টু পয়েন্টস ক্যাপিটাল এ অ্যান্ড বি আর সেড টু বি ইনভার্স পয়েন্টস, টু পয়েন্টস ক্যাপিটাল এ অ্যান্ড বি আর সেড টু বি ইনভার্স পয়েন্টস উইথ ইনভার্স পয়েন্টস অফ এ সার্কেল, ইনভার্স পয়েন্টস অফ এ সার্কেল উইথ সেন্টার অ্যাট ক্যাপিটাল ও, উইথ সেন্টার অ্যাট ক্যাপিটাল ও, সেন্টার অ্যাট ক্যাপিটাল ও অ্যান্ড রেডিয়াস ছোট হাতের আর, অ্যান্ড রেডিয়াস ছোট হাতের আর, রেডিয়াসটা ছোট হাতের আর, কমা দাও, ইফ ক্যাপিটাল এ অ্যান্ড বি, ইফ ক্যাপিটাল এ অ্যান্ড বি আর অন দ্য সেম সাইড অফ দ্য সেন্টার, আর অন দ্য সেম সাইড অফ দ্য সেন্টার, আর অন দ্য সেম সাইড অফ দ্য সেন্টার, হয়েছে, দ্যাট ইজ ও, দ্যাট ইজ ও, মানে সেন্টারটাকে এখানে ও, এখানে এই ওটা কাকে বলা হচ্ছে, সেন্টারটাকে, মানে এ এবং বি সেন্টারের একই সাইডে থাকবে, ও পয়েন্টের একই দিকে থাকবে, দ্যাট ইজ ও, হয়েছে, ওটা সেন্টার, অ্যান্ড অ্যান্ড বলে লেখো ও এ ডট ও বি ইকুয়ালস টু আর স্কোয়ার, ও এ ডট ও বি ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে ছোট্ট ছোট্ট তিনটে কনক্লুশন আমরা টানতে পারি বা তিনটে পয়েন্ট আমি টানতে পারি। দেখো একটা একটা পয়েন্ট, একটা কনক্লুশন কি, এ পয়েন্টটা যদি, এ পয়েন্টটা যদি সার্কেলের ভেতরে থাকে তাহলে বি পয়েন্টটা অবশ্যই সার্কেলের বাইরে থাকতে হবে, তবেই তো এ আর বি এর প্রোডাক্ট আর স্কোয়ার হবে, হবে কি হবে না বলো, লেখো সেটাই এক নম্বর দিয়ে। ইফ এ পয়েন্ট ছোট হাতের, ইফ এ পয়েন্ট ইজ, ইফ এ পয়েন্ট ইজ আউটসাইড দ্য সার্কেল, ইফ এ পয়েন্ট ইজ আউটসাইড দ্য সার্কেল, ইফ এ পয়েন্ট ইজ আউটসাইড দ্য সার্কেল দেন ইটস ইনভার্স পয়েন্ট, দেন ইটস ইনভার্স পয়েন্ট উইল বি ইনসাইড দ্য সার্কেল, উইল বি ইনসাইড দ্য সার্কেল অ্যান্ড ভাইস ভার্সা, অ্যান্ড ভাইস ভার্সা মানে উল্টোটাও হবে। ঠিক আছে, মানে এ যদি ভেতরে থাকে বি কে বাইরে থাকতে হবে, বি যদি বাইরে থাকে এ কে ভেতরে থাকবে, ওই জন্য ভাইস ভার্সা কথাটা ইউজ করা হচ্ছে। দুই নম্বর এটা লেখো, লেখা এটা আমি লিখে দিচ্ছি, তোমাদেরকে আমাকে এক্সপ্লেন করতে হবে। লেখো দ্য ইনভার্স পয়েন্ট অফ সেন্টার অফ সার্কেল is the point at infinity, is the point at infinity, বলছে the inverse point of center of circle is the point at infinity, বলো কে এক্সপ্লেন করতে পারবে, মানে সেন্টারের ইনভার্স পয়েন্টকে বলা হচ্ছে পয়েন্ট অ্যাট ইনফিনিটি, সেন্টারের ইনভার্স পয়েন্টটাকে বলা হচ্ছে পয়েন্ট অ্যাট ইনফিনিটি, ভালো করে বোঝো বিষয়টা। এই সার্কেলের রেডিয়াস যদি আর হয়, রেডিয়াস এই সার্কেলটা রেডিয়াস আর ইকুয়ালস টু যদি চার হয়, আর ইকুয়ালস টু যদি চার হয় তাহলে ও এ ইন্টু ও বি ইকুয়ালস টু কত হবে, ষোলো হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার দেখো ও এ ইন্টু ও বি সমান ষোলো হবে, ও এ ইন্টু ও বি সমান ষোলো। আচ্ছা এইবার দেখো এই ও এ সমান যদি দুই হয় এটা কত হবে, আট, ও এ যদি ওয়ান হয় ও বি কত হবে, ষোলো, এটা যদি হাফ হয় এটা কত হবে, বত্রিশ। তার মানে কি আস্তে আস্তে পয়েন্টটা যত সেন্টারের দিকে যাচ্ছে এই পয়েন্টটা কি হচ্ছে দ্বিগুণ হারে, দ্বিগুণ চারগুণ হারে বাড়ছে, তাই তো, এটা যদি আরো আস্তে আস্তে আমি যত সেন্টারের দিকে বাড়াবো এটা তত বাড়তে থাকবে, ওই জন্য বলা হচ্ছে পয়েন্টটি সেন্টার অ্যাট ইনফিনিটি। এটা কি হবে, যত ও এর কাছে যাবে আমি ইনভার্স পয়েন্টটা তত ইনফিনিটির কাছে পাবো, ওই জন্য সেন্টারের ইনভার্স পয়েন্টকে পয়েন্ট অ্যাট ইনফিনিটি বলা হয়, ওই জন্য সেন্টারের ইনভার্স পয়েন্টকে পয়েন্ট অ্যাট ইনফিনিটি বলা হয়। কারণ কি, এবার তুমি ধরো এইখানে চলে যাচ্ছ মানে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মিলিয়ন,
তাহলে ভাউটার বি কোন জায়গায় যাবে বুঝতে পেরেছো? কেউ হয়তো বলবে স্যার আমি 500টা জিরো নিয়ে ওয়ান নেব, পয়েন্টের পরে 500টা জিরো নিয়ে ওয়ান নেব, তাহলে ওই বি কোথায় যাবে বুঝতে পারছো? ইজাজ বলছে স্যার আমি সারা জীবন জিরো নিয়ে যাবো, তাহলে সারা জীবন জিরো নিয়ে গেলে কতগুলো বি কোন জায়গায় যাবে? ওই জন্য সেন্টারের ইনভার্স পয়েন্টকে পয়েন্টার ইনফিনিটি বলা হয়। ঠিক আছে, আচ্ছা এইবার বলো, এটা এইটা সার্কেল, আমি এই জায়গায় একটা পয়েন্ট নিলাম, এটা সি নিলাম, হ্যাঁ বলো এর ইনভার্স পয়েন্ট কি হবে? এই পয়েন্টটা নিলাম সি, এর ইনভার্স পয়েন্ট কি কোথায় হবে? অরিজিনের সাপেক্ষে, অবশ্যই অরিজিনের সাপেক্ষে। আমি সার্কেলের উপরে কোনো একটা পয়েন্ট নিলাম, সার্কেলের উপরে যদি কোনো একটা পয়েন্ট নিই তার ইনভার্স পয়েন্ট কোথায় থাকবে বা তার ইনভার্স পয়েন্টটা কি হবে? আমি যদি সার্কেলের উপরে নিই পয়েন্ট, আমি ভেতরেও নিচ্ছি না বাইরেও নিচ্ছি না, সার্কেলের উপরে যদি নিই, সার্কেলের উপরে যদি কোনো পয়েন্ট নিই সে নিজেই তার ইনভার্স, কারণ কি এইখান থেকে এর ডিসটেন্স আর, তো আমার এ ওসি ইনটু ওসি সমান আর স্কয়ার, ওসি ইনটু ওসি সমান কি আর স্কয়ার, এই মানই বলেছি, তুমি বলেছিলে না ও নিজেই হবে, ওটাই হবে তুমি বলেছিলে। দেখো অ্যান্সার, আমি কেউ যদি সঠিক অ্যান্সার দেয় আমি কিন্তু প্রথমে বলি না, ও হয়তো ভাববে আমি স্যার বলেছিলাম স্যার আমার দিকে রেসপন্স করেনি। আমি বরাবরই জানি যে যে কেউ যদি সঠিক অ্যান্সার ফার্স্টেই দিয়ে দেয় আপনি চুপ থাকেন, আরও ছেলেমেয়ের অ্যান্সার দিয়ে প্রথমেই বলে দিলে তাদের বলার এটা বন্ধ হয়ে যায়, তার জন্য আমি চুপ থাকি যে ঠিক আছে বলেছে পরে দেখা যাচ্ছে। তো কোনো সার্কেলের উপরে যদি কোনো পয়েন্ট থাকে সে নিজেই তার ইনভার্স পয়েন্ট হবে, লেখো সেটাই লেখো, দ্য ইনভার্স পয়েন্ট অফ এ পয়েন্ট, দ্য ইনভার্স পয়েন্ট অফ এ পয়েন্ট, দ্য ইনভার্স পয়েন্ট অফ এ পয়েন্ট অন দ্য বাউন্ডারি, অন দ্য বাউন্ডারি, দ্য ইনভার্স পয়েন্ট অফ এ পয়েন্ট অন দ্য বাউন্ডারি ইজ দ্য পয়েন্ট ইটসেলফ, ইজ দ্য পয়েন্ট ইটসেলফ, মানে বাউন্ডারির ইনভার্স পয়েন্ট নিজেই। আচ্ছা এবার ইনভার্স পয়েন্ট বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা লিখে রাখো, যদি ইনভার্স পয়েন্ট বের করতে দেয় সেই সূত্রে তোমরা বসিয়ে দেবে ইনভার্স পয়েন্ট পেয়ে যাবে সার্কেলের ইনভার্স পয়েন্ট। ঠিক আছে লেখো, দ্য ইনভার্স পয়েন্ট অফ ছোট হাতের এ, দ্য ইনভার্স পয়েন্ট অফ ছোট হাতের এ, দ্য ইনভার্স পয়েন্ট অফ ছোট হাতের এ, দ্য ইনভার্স পয়েন্ট অফ ছোট হাতের এ উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল মডুলাস অফ জেড মাইনাস জেড নট ইকুয়ালস টু আর, সার্কেলের সেন্টার কেমন থাকবে, রেডিয়াস কেমন থাকবে আমি তো জানি না, এটা একটা সার্কেল যার সেন্টার হচ্ছে জেড নট আর হচ্ছে রেডিয়াস, ইজ গিভেন বাই, ইজ গিভেন বাই বলে দেখো ইনভার্স আই এন ভি, ইনভার্স অফ এ ইকুয়ালস টু জেড নট প্লাস আর স্কোয়ার বাই এ এ বার মাইনাস জেড নট বার, এ যদি কমপ্লেক্স নাম্বার হয়, এ যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে বার কাজ করবে, না হলে কাজ করবে না। ঠিক আছে হয়েছে এগুলো, বলো এ যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে কনজুগেটটা কাজ করবে, রিয়েল নাম্বার হলে এ কনজুগেট এই হবে, কালকে যেমন মনে আছে জেড বার ইকুয়ালস টু জেড, জেড কনজুগেট ইকুয়ালস টু জেড, এর আমরা কি করলাম ফিক্সড পয়েন্ট কোনগুলো, সমস্ত রিয়েল নাম্বারই হচ্ছে ফিক্সড পয়েন্ট, কার কনজুগেট তার সঙ্গে সমান হয়, রিয়েল নাম্বারের কনজুগেট তার সঙ্গে সমান হয়, তাই না? ইমাজিনারি নাম্বারে তো হবে না। ঠিক আছে এগুলো হয়ে গেছে, ঠিক আছে চলো নেক্সট লাস্ট টপিক, লাস্ট টপিক লেখো কনফর্মাল ম্যাপিং, কনফর্মাল ম্যাপিং। আচ্ছা বইয়ে প্রচুর ইতিহাস বলে দেওয়া আছে কনফর্মাল ম্যাপিংয়ের, হ্যাঁ এত ইতিহাস
জানার দরকার নেই, কনফর্মাল ম্যাপিং এর ডেফিনিশনটা আমি লিখে দিচ্ছি যাই হোক, কিন্তু কনফর্মাল ম্যাপিং বিষয়টা কি সংক্ষেপে বুঝতে হবে বিষয়টা কি। কনফর্মাল ম্যাপিং মানে বই পড়ে হয়তো মাথা গুলিয়ে যেতে পারে যে এত কিছু বলা আছে, এত জিনিসটা অ্যাকচুয়াল বিষয়টা কি, এত বড় বিষয় না পড়ে সংক্ষেপে কনফর্মাল ম্যাপিং কোন জিনিসটাকে কনফর্মাল ম্যাপিং বলা হচ্ছে। সেই ধরনের ম্যাপিংকে যদি এই এই যে এই ম্যাপিংটা যদি এই এইটাকে আর এইখানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলকে কোনো রকম কোনো পরিবর্তন না করতে পারে তাহলে এই ম্যাপিংটাকে বলা হয় কনফর্মাল ম্যাপিং। ঠিক আছে, এটাই দেখবে অনেক বেশি ইতিহাস আকারে বলে দেওয়া আছে যে তোমার দুটো কার্ভ দেওয়া আছে, কার্ভের মধ্যে অ্যাঙ্গেল আছে বা দুটো কন্ট্যুর বলতে পারো তার মধ্যে অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা তুমি একটা ম্যাপস কর ম্যাপিং দিচ্ছ, সেই ম্যাপস করাচ্ছ, ম্যাপস করানোর ফলে এদের মধ্যে একটা পরিবর্তন আসছে, কিন্তু পরিবর্তন আসার ফলে এই অ্যাঙ্গেলের কোনো রকম কোনো পরিবর্তন হবে না, না সেন্সে পরিবর্তন হবে না ম্যাগনিচিউডে পরিবর্তন হবে, থিটা পাই বাই ফোরই থাকবে, কখনো মাইনাস পাই বাই ফোর হবে না, মানে থিটাটা থিটাই থাকবে সেটা মাইনাস থিটা হবে। ঠিক আছে, আর এইটাই কনফর্মালটাকে আইসোগোনাল কখন বলা হয় জানো, যখন থিটার সেন্সটা চেঞ্জ হয়ে যায়। এই কনফর্মাল ম্যাপিংকেই আইসোগোনাল বলা হবে যখন এই থিটার সেন্সটা চেঞ্জ হয়ে যায়, মডুলাসটা ঠিক থাকবে, এটাও পাই বাই ফোর এটাও পাই বাই ফোর, ভ্যালুটা একই থাকবে কিন্তু সেন্সটা চেঞ্জ হয়ে যাবে, যেমন এটা পাই বাই ফোর ছিল এখানে পাই বাই ফোর থাকলো, কিন্তু এখানে পাই বাই আইসোগোনাল কখন হয়ে যাবে যখন পাই বাই ফোরটা মাইনাস পাই বাই ফোর, তখন সেটাকে বলা হয় আইসোগোনাল, আইসোগোনাল ম্যাপিং। আসছি সেটা, আগে এটা লেখো, লিখে নাও ডেফিনিশনটা লিখিয়ে দিচ্ছি, কারণ বইয়ের ডেফিনিশনটা বলতে গিয়ে এই বইটা ডেফিনিশনটা বলতে গিয়ে অনেক কিছু বলা আছে, ছোট্ট করে ডেফিনেশনটা বলে দেওয়া নেই, এই হচ্ছে ডেফিনেশনের বিষয়বস্তু। জাহিদ খান বাংলাদেশ লেখো ডেফিনেশনটা, লেখো কনফর্মাল ম্যাপিং লেখ ডাব্লিউ ইকুয়ালস টু এফ জে, ও বাংলাদেশে পতাকা পাঠিয়েছে সিম্পল কি মানে মেসেজ হিসেবে, লেখ ডাব্লিউ ইকুয়ালস টু এফ জে BA complex mapping, let W equals to FZ, BA complex mapping,
Let W equals to FZ be a complex mapping defined on a domain D. Defined on a domain D. Let W equals to FZ be a complex mapping defined on a domain capital D. And let Z naught be a point in D. Then we say that W equals to FZ is conformal. If every pair of smooth curves, C1 and C2, curves si lekho, if every pair of smooth curves, C1 and C2 in D, intersecting at Z0, dekho, Z0 e intersect korche, ei dutu curves, C1 ebong C2 smooth curve, shei dutu kothay intersect korche, Z0 e, intersects at Z0. The angle between C1 and C2, at Z0, is equal to the, angle between the curves, যখন আমি ম্যাপস করাচ্ছি তখন কি হয়ে যাবে কার দুটো c1 এবং c2 পরিবর্তনে এটা c1 ড্যাশড হয়ে যাবে c2 ড্যাশ এই দুটোকে ড্যাশ করে নাও c1 ড্যাশ c2 ড্যাশ ইজ ইকুয়াল টু দা অ্যাঙ্গেল বিটুইন দা কার্ভস c1 ড্যাশ c2 ড্যাশ ইজ ইজ ইকুয়াল টু দা অ্যাঙ্গেল বিটুইন দা কার্ভস c1 ড্যাশ c1 ড্যাশ c2 ড্যাশ অ্যাট আরেকটা জিনিস হচ্ছে এই পয়েন্টটা z0 পয়েন্টটা কি হয়ে যাবে f of z0 যখন আমি z0 পয়েন্টটা বসাচ্ছি এই ম্যাপিং এ তখন কি হয়ে যাবে পয়েন্টটা f of z0 at f of z0 in both magnitude and sense এটাই হচ্ছে আসল লাস্ট কথা ম্যাগনিটিউড এন্ড সেন্স মানে থিটার ভ্যালু কোনো পরিবর্তন হবে না না ম্যাগনিটিউড ম্যাগনিটিউডে হবে না সেন্সে হবে এমন নয় যে এখানে পাই বাই 4 ছিল এখানে গিয়ে পাই বাই 8 হয়ে যাবে হবে না এখানে পাই বাই 4 থাকলে এখানেও পাই বাই 4ই থাকবে ঠিক আছে এখানে যদি পাই বাই 4 থাকে এখানেও পাই বাই 4ই থাকবে আর কি হবে এখানেও যদি পাই বাই 4 হয় এখানে কখনো মাইনাস পাই বাই 4 হবে না সেন্স চেঞ্জ হয়ে যাবে মানে এর যদি পজিটিভ ডাইরেকশন থাকে এরও পজিটিভ ডাইরেকশনই থাকবে নেগেটিভ ডাইরেকশন আসবে না এটাকে বলা হচ্ছে কনফর্মাল ম্যাপিং নেক্সট ডেফিনিশন দেখো আইসোগোনাল ম্যাপিং আইসোগোনাল ম্যাপিং এর ক্ষেত্রে কি হবে আইসোগোনাল ম্যাপিং এর ক্ষেত্রে কি হবে মডটা ঠিক থাকবে হ্যাঁ কি হয়ে যাবে সেন্সটা চেঞ্জ হয়ে যাবে মডটা ঠিক থাকবে সেন্সটা চেঞ্জ হয়ে যাবে লেখো দা ম্যাপিং হুইচ প্রিজার্ভস the mapping which preserves the magnitude of angles but not necessarily the sense ঠিক আছে বুঝতে পেরেছো বিষয়টা যে তার ম্যাগনিটিউডটা সেম থাকবে এখানেও যদি পাই বাই 4 হয় এখানেও এখানে কি হবে এখানে পাই বাই 4 হলে এখানে মাইনাস পাই বাই 4 হতে পারবে মানে এখানে থিটা হলে মাইনাস থিটা হবে কিন্তু এমন নয় যে এখানে পাই বাই 4 হলে এখানে পাই বাই 10 বা পাই বাই 12 ভ্যালুটা তার তুমি এখানেও যে অ্যাঙ্গেলটা নেবা এখানেও যে অ্যাঙ্গেলটা নেবা তার মড মিলে সেম হবে ভ্যালুটা কিন্তু সেন্স চেঞ্জ হয়ে যেতে পারে মানে এখানে থিটা থাকলে এখানে মাইনাস থিটা হয়ে যেতে পারে ঠিক আছে সেটাই লেখো লেখো কন্টেন্ট কি বললাম রাইট ম্যাগনিটিউডস অফ অ্যাঙ্গেলস বাট নট নেসেসারিলি দ্য সেন্স ইজ কল্ড আইসোগোনাল ম্যাপিং যেমন একটা এক্সাম্পল দাও খুব সহজ এক্সাম্পল অঙ্কন খুব সহজ একটা এক্সাম্পল হুম
W equals to Z bar. এটা গেথে নাও. Example বলে লেখো. এটা is conformal but not isogonal. W equals to Z bar. হ্যাঁ, isogonal mapping এর একটা special case conformal. ঠিক. Isogonal mapping এ দারুণ কথা বলেছো. Isogonal mapping এর একটা special case হচ্ছে conformal mapping. খুব ভালো কথা বলেছো. W equals to Z bar. এখানে কি দেখো তো Z bar সেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে. ঠিক আছে, মানে কি z equals to x plus i y, তুমি যদি ধরো cos theta plus i sin theta, তার কনজুগেট কি হয়ে যাবে cos theta minus i sin theta. এখানে দেখো theta সেন্সটা চেঞ্জ হয়ে গেল, তাই না? তো তাহলে কি হয়ে যাচ্ছে, এটা আইসোগোনাল বাট নট কনফর্মাল. ছেলেটা দারুণ কথা বলেছে যে আইসোগোনালের একটা পার্টিকুলার কেস হচ্ছে, এটা লিখে রাখতে পারো তোমরা. সুদীপ মাইতি, একটা থিওরেম লেখো. এই থিওরেমের উপরে বেস করে আমরা এবার অঙ্ক করব. ঠিক আছে, এই কনফর্মাল ম্যাপিং এর তোমাকে একটা অঙ্ক দিয়ে দেবে, বলবে যে দেখাও এটা কোথায় কনফর্মাল হবে আর কোথায় কনফর্মাল হবে না. ঠিক আছে, দেখো থিওরেম লেখো. থিওরেম লেখো, লেখো থিওরেমটা লেখো. ইফ এফ ইজ অ্যান অ্যানালিটিক, ইফ এফ ইজ অ্যান অ্যানালিটিক ফাংশন, ইফ If f is an analytic function in a domain capital D, in a domain capital D containing z naught, and if f dashed z naught not equals to zero, f dashed z naught not equals to zero, then W equals to FZ is a conformal, is a conformal mapping at Z naught. Then W equals to Z naught is a conformal mapping at Z naught. দেখো এই সূত্র দিয়ে আমরা কনফর্মাল ম্যাপিং বের করতে পারবো, মানে বলবে তোমাকে একটা ফাংশন দিয়ে বলবে এটা কোথায় কোথায় কনফর্মাল বের করো, এটা দিয়ে আমরা বের করবো. দেখো ভালো করে বোঝো, অ্যানালিটিক হতে হবে এবং জেড নটটাকে কন্টেন করতে হবে, এবং যদি জেড নট পয়েন্টের ডেরিভেটিভটা যদি জিরো না হয় তাহলে আমি বলবো দেন W equals to FZ is conformal ম্যাপিং অ্যাট জেড নট, জেড নট এ কনফর্মাল. দেখো একটা এক্সাম্পল দিয়ে অঙ্ক করি তাহলে বুঝতে পারবে. লেখো কোশ্চেন, লেখো ডিটারমিন হোয়ার দ্য কমপ্লেক্স ম্যাপিং W equals to FZ is conformal. যে এক নাম্বার লেখো FZ equals to Z cube. Determine where the complex mapping W equals to FZ is conformal. Determine where the complex mapping W equals to FZ is conformal. Determine where the complex mapping W equals to FZ is conformal. কোথায় W equals to FZ conformal হবে এটা আমাকে ডিটারমিন বের করতে বলছে. যে FZ equals to Z cube minus 3Z plus 1. দুই নাম্বার লেখো FZ equals to Z square plus 2IZ minus 3. আচ্ছা তিন নাম্বার লেখো FZ equals to Z e to the power Z square minus 2. হয়েছে চার নাম্বার লেখো FZ equals to sin Z. আগে এই চারটে করো তাহলে সবগুলোই করতে পারবে. দেখো
এটা কি পলিনোমিয়াল? পলিনোমিয়াল আমরা কি জানি, পলিনোমিয়াল হলে এন্টায়ার ফাংশন মানে ওভারঅল কমপ্লেক্স প্লেনে এটা এন্টায়ার ওভারঅল কমপ্লেক্স প্লেনে এটা অ্যানালিটিক, গোটা কমপ্লেক্স প্লেনে এটা অ্যানালিটিক। এবার বলছে যে এটা কোথায় কোথায় কনফর্মাল হবে, তাহলে কোথায় কোথায় কনফর্মাল হলে প্রথমে আমাকে এর কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ আগে ডেরিভেটিভ করো, এফ ড্যাশ জেড বের করো, আচ্ছা এফ ড্যাশ জেড বের করেছো, লেখো নাও এফ ড্যাশ জেড ইকুয়ালস টু জিরো গিভস এফ ড্যাশ জেড। এক নম্বর অঙ্কটা এফ ড্যাশ জেড ইকুয়ালস টু কত আসবে, থ্রি জেড স্কোয়ার মাইনাস থ্রি, এটা আসছে। এবার নাও এফ ড্যাশ জেড ইকুয়ালস টু জিরো গিভস থ্রি জেড স্কোয়ার মাইনাস থ্রি সমান জিরো, এটা ইমপ্লাই করছে কত, জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান আসছে, তাই না? জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান। তাহলে ভালো করে দেখো, জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ানে এই এফ ড্যাশ জেড ইকুয়ালস টু জিরো হবে, জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ানে এটা জিরো হবে। তাহলে জিরো কোন কোন জায়গায় হবে না, বাদবাকি সমস্ত জায়গায় এটা জিরো হবে না। আমার কি ছিল, আমার হাতে কোনটা ছিল, এন্টায়ার কমপ্লেক্স প্লেন ছিল, এন্টায়ার কমপ্লেক্স প্লেন ছিল, তার মধ্যে থেকে এই দুটো পয়েন্টে ফাংশনটা জিরো হবে। তাহলে যে দুটো পয়েন্টে জিরো হবে সেই দুটো পয়েন্ট আমি বাদ দিয়ে দিলাম, যে দুটো পয়েন্টে জিরো হবে সেই দুটো পয়েন্ট আমি বাদ দিয়ে দিলাম। তাহলে সেই দুটো পয়েন্ট যখন বাদ চলে গেল, সেই তারপরে যে রিজিয়নটা পড়ে পাচ্ছি সেই গোটাটাই ম্যাট্রিক্সটা কনফার্ম হল, তাই তো বলছেন থিওরেমটা এফ ড্যাশ জেড নট ইকুয়ালস টু জিরো। যেখানে যেখানে এফ ড্যাশ জেড জিরো হবে না, এফ ড্যাশ জেড নট জিরো হবে না, কোথায় কোথায় এফ ড্যাশ জেড নট জিরো হবে না, এটা গোটাটাতে জিরো হবে না, এফ ড্যাশ জেড নট নট ইকুয়ালস টু জিরো, এফ ড্যাশ জেড নট কোথায় জিরো হবে না, এই যে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান বাদ দিয়ে গোটাটাতেই জিরো হবে না, এফ ড্যাশ জেড নট নট ইকুয়ালস টু জিরো। দেখি বলছে দেন ডাব্লিউ ইকুয়ালস টু এফ জেড ইজ কনফর্মাল ম্যাপিং অ্যাট জেড নট। এই জায়গাটা একটু গুলিয়ে ফেলে ছেলে মেয়েরা, কোথায় ডাব্লিউ এফ জেড ইজ কনফর্মাল অ্যাট জেড নট, কোন জেড নটে, যে জেড নটে ফাংশনের ডেরিভেটিভটা জিরো নয়, সেই জেড নট যে জেড নটে ফাংশনের ডেরিভেটিভটা জিরো নয়, কোথায় জিরো নয়, এই পোর্শনটাই জিরো নয়, সি থেকে ওয়ান মাইনাস ওয়ান বাদ দিয়ে দাও এই পোর্শনটাই জিরো নয়। তাহলে কনফর্মাল কোথায় হচ্ছে, এই জায়গায়। লাস্টে কি লিখবে, হেন্স দা ফাংশন ইজ কনফর্মাল ইন এটা, হেন্স দা ফাংশন ইজ কনফর্মাল ইন এটা। এইটা করো দেখি, চারেকটা দেখি কে পারে, চারেকটা কত আসছে, এফ ড্যাশ জেড ইকুয়ালস টু কত আসছে, চার নম্বর অঙ্কটা এফ ড্যাশ জেড ইকুয়ালস টু কত, মাইনাস কস জেড, তাহলে কস জেড ইকুয়ালস টু, এবার নাও এফ ড্যাশ জেড ইকুয়ালস টু জিরো ইমপ্লাইজ কি হবে, কস জেড ইকুয়ালস টু জিরো, এটা ইমপ্লাই করবে কি, জেড ইকুয়ালস টু, জেড ইকুয়ালস টু 2n plus 1 2n plus 1 into pi by 2 যেখানে n belongs to 0। তাহলে এটা কি, এটা তো এন্টায়ার ফাংশন, ঠিক আছে। তাহলে এইবার বলো যে কোথায় কোথায় কনফার্মাল হবে না, কোথায় কনফার্মাল হবে না, c minus 2n plus 1 into pi, এই পোর্শনটাই আমার কনফার্মাল হবে, এই কোশ্চেনটাই কনফার্মাল হবে। আচ্ছা এইবার তোমাকে এই কোশ্চেনটা ঘুরিয়ে বললো,
এটা বললো যে কোথায় কনফর্মাল হবে আমরা বের করতে বলেছি, তো এই কোশ্চেনটা ঘুরিয়ে বললো যে কোথায় কনফর্মাল হবে না। এই কোশ্চেনটা যদি তোমাকে এইভাবে বলে যে এই ফাংশনটা কোথায় কনফর্মাল হবে না, অ্যানসারটা কি লিখবে? এইটা ফাংশনটা কনফর্মাল হবে না কোথায়, n প্লাস 1 ইনটু পাই বাই 2 তে কনফর্মাল হবে না, আর কনফর্মাল হবে কোথায়, এই গোটাটাই কনফর্মাল। কোশ্চেনটা দুভাবে করা যেতে পারে, ঘুরিয়ে হবে হবে না, যখনই হবে বলবে এটা, হবে না বললে দুইভাবে ঘুরিয়ে দিতেই পারে। ঠিক আছে, তোমরা এর সঙ্গে কনফর্মাল এটা লিখে রাখতে পারো, অ্যান্ড এ নট কনফর্মাল ইন এই কোশ্চেন এটাও লিখে রাখতে পারো তোমাদের বোঝার জন্য। হ্যাঁ, নট কনফর্মাল অ্যাট দ্য পয়েন্টস বলে এটা, এটাও লিখে রাখতে পারো। আচ্ছা, এইটারই একটা অঙ্ক করতো, এফ জেড ইকুয়ালস টু 1 বাই জেড, কোথায় কনফর্মাল হবে আর কোথায় কনফর্মাল হবে না দুটোই বের কর। এফ জেড ইকুয়ালস টু 1 বাই জেড, কোথায় কনফর্মাল হবে আর কোথায় কনফর্মাল হবে না, এফ জেড ইকুয়ালস টু কোথায় এফ জেড ইকুয়ালস টু 1 বাই জেড, কোথায় কনফর্মাল হবে আর কোথায় কনফর্মাল হবে না, এটা বলো। ইনভার্সন ম্যাপিং বলে একটা টপিক আমাদের আছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে, ঠিক আছে, বইয়ে তোমরা পাবে না কোথাও, কিছু কিছু বইয়ে পাবে, সব বইয়ে হয়তো পাবে না। ইনভার্সন ম্যাপিং করবে, ইনভার্সন ম্যাপিং বলে একটা ছোট্ট টপিক আছে, সেটা কি করবে? হ্যাঁ, করিয়ে দেবো। আচ্ছা, তার মানে তার আগে এই অ্যান্সারটা দাও, এফ জেড ইকুয়ালস টু 1 বাই 2, এইটাতে হচ্ছে কনফর্মাল। এবার তুমি যদি বলো যে স্যার এফ ড্যাশ জেড ইকুয়ালস টু জিরো করবো, করো না, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার সমান জিরো, এখান থেকে কি পাবে, জেড ইকুয়ালস টু জিরোই পাবে, এখান থেকে কি তুমি অন্য কিছু পাবে না, কি ভুল করলাম? ও জেড ইকুয়ালস টু আমাদের, তাহলে এই পোর্শনটাই কনফার্মাল হবে, আর কনফার্মাল হবে না কোথায়, জিরোতে, জেড ইকুয়ালস, এখানে কোনো পয়েন্টই পাবো না আমরা, জেড এর কোনো ভ্যালুই পাবো না, কনফর্মাল হবে না কোথায়, এই জেড ইকুয়ালস টু জিরোতে কনফর্মাল হবে না, জেড ইকুয়ালস টু জিরোতে কনফর্মাল হবে না, আর কনফর্মাল হবে কোথায়, এই পোর্শনটা কনফর্মাল হবে। ঠিক আছে, লগ জেড বের করো, দেখো কত হচ্ছে, লগ জেড কততে আনডিফাইন, জিরোতে, তাহলে একই তো একই কোশ্চেন আসছে, 1 বাই জেড লগ জেড, বলো লগ জেড, বলো তুমি যখন বললে তখন লগ জেডটাই বলো, লগ জিরো আনডিফাইন তো, আর ডেরিভেটিভ যদি করো লগ জেড এর 1 বাই জেড, 1 বাই জেড ইকুয়ালস টু জিরো বললে জেড ইকুয়ালস টু ইনফিনিটি, একই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ইনভার্সন ম্যাপিং করবে বলছো, চলো সিলেবাসে বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের ওটা একটা পার্ট, লেখো হেডিং দাও ইনভার্সন ম্যাপিং, খুব মজাদার জিনিস কিন্তু এটা, দারুণ জিনিস, সার্কেল সার্কেল গোজ টু লাইন, ওই জিনিসগুলো আছে সেইটা, লেখো ইনভার্সন ম্যাপিং, লেখো কিছু না, ইনভার্সন ম্যাপিং লেখো, দ্য ম্যাপিং W ইকুয়ালস টু 1 বাই জেড,
the mapping W equals to 1 by J is called the inversion mapping. The mapping W equals to 1 by J is called the inversion mapping. The mapping W equals to 1 by Z, it can be called by inversion mapping. আচ্ছা তাহলে এখানে W equals to 1 by Z হলে এটাকে ডিফাইন করবে কিভাবে? W equals to 1 by Z, এটা ডেফিনিশনটা দাও তো. W equals to 1 by Z, যে W equals to 1 by Z, কখন যখন Z not equals to 0. Equals to infinity, যখন কি? Z equals to 0. আর equals to 0, যখন Z equals to infinity. এটা আসছে inversion mapping এর ডেফিনিশন. এখান থেকে তোমাদের মজার যে কোশ্চেনটা হয় এটা লেখো. কোশ্চেনটা লেখো, লিখে নাও. আচ্ছা এইবার আরেকটা জিনিস বলি, সি হচ্ছে কমপ্লেক্স প্লেন, হ্যাঁ, আর এখানে যখন ইনফিনিটি যোগ করে দেওয়া হয় তখন হচ্ছে এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন, এবং এটা এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেনই ডিফাইন. ঠিক আছে, সি এর সঙ্গে, এখানে সি এর সঙ্গে ইনফিনিটি যোগ করা মানে এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন বলা হয় এটাকে. কত ডিটেলসে যাচ্ছি না, ওগুলো বলতে গেলে অনেক কথা বলতে হবে. তারপরে হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের, ওই আমি ওইটা তোমাদের বলিনি তাই না, কমপ্লেক্স নাম্বারে একটা ইনফিনিটি হয় তোমাদের বলেছি, বলেছি কমপ্লেক্স নাম্বারে একটা ইনফিনিটি হয়, দুটো ইনফিনিটি হয় না. কারণ রিয়েল অ্যাক্সিসে, কারণ কি দেখো রিয়েল একটু বলে নিই বিষয়টা, রিয়েল অ্যাক্সিসে কি হয় আমরা এই বলা যায় এটা তো রিয়েল লাইন, রিয়েল লাইনে এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, দুটো ইনফিনিটি পাচ্ছি. এবার কমপ্লেক্স, কমপ্লেক্স আমার কমপ্লেক্স অ্যানালিসিস কি, কমপ্লেক্স অ্যানালিসিস একটা ডিস্ক বা আমার টু ডাইমেনশন, তাহলে এখানে কতগুলো ইনফিনিটি হবে, সব এদিকে একটা, এদিকে একটা, এদিকে কত ইনফিনিটি পাবে বলো, এই বরাবর যদি যাও, এই বরাবর যদি যাও, এই বরাবর যদি যাও, ইনফিনিটি আর ইনফিনিটি কত ইনফিনিটি পাবো? তো এতগুলো ইনফিনিটি নিয়ে কাজ করা সম্ভব নয়, তার জন্য রিম্যান স্টেরিওগ্রাফিক প্রজেকশন বলা হচ্ছে. স্টেরিওগ্রাফিক প্রজেকশনের সাহায্যে উনি বলে এক্সপ্লেন করেছেন যে সমস্ত ইনফিনিটিগুলোকে এক জায়গায় সংকুচিত করে যে কমপ্লেক্স নাম্বারের মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটিগুলোকে সব জায়গায় এক জায়গায় নিয়ে এসে একটা ইনফিনিটি ইউজ করা হয়, সেটা হচ্ছে প্লাস ইনফিনিটি. কেমন বিষয়টা আমি জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি. ধর একটা বিছানার চাদর পড়ে আছে, বিছানার চাদরের অনেকগুলো মাথা আছে, সমস্ত মাথাগুলোকে নিয়ে এসে এক জায়গায় ই করলে যে মাথাটা বেঁধে দিবে, কি হলো সমস্ত জায়গাগুলো এক জায়গায় চলে আসলো বিছানার চাদরে, তাহলে কী হচ্ছে সমস্ত, কী হচ্ছে সমস্ত কর্নার পয়েন্টগুলো এক জায়গায় চলে আসলো, সেই কর্নার পয়েন্টটাকে ইনফিনিটি নাম দিয়ে দেওয়া. ঠিক আছে, যে কমপ্লেক্স, সেখান থেকে কমপ্লেক্স নাম্বারের একটা ইনফিনিটি ইউজ করা, তুমি দেখবে কোথাও কমপ্লেক্স নাম্বারে দুটো ইনফিনিটি পাবে না. ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারে কোথাও দুটো ইনফিনিটি নেই. আর আরও একটা কথা বলেছিলাম তোমাদের, নিশ্চয় কমপ্লেক্স নাম্বারে কখনো বড় ছোটো হয় না, কোনো নাম্বার বড় ছোটো হয় না. কারণ কি, এক একটা তো পয়েন্ট, জেড ওয়ান একটা পয়েন্ট, জেড টু একটা পয়েন্ট, পয়েন্টের আবার বড় ছোটো কী হয়, ম্যাথামেটিক্সে পয়েন্টের ডাইমেনশন তো জিরো. ঠিক আছে, আচ্ছা যেটা লেখার এটা লেখো, লেখো দ্য ম্যাপিং ডাব্লু ইকুয়ালস টু এফ জেড, দ্য ম্যাপিং ডাব্লু ইকুয়ালস টু এফ জেড. তোমাদের স্টেরিওগ্রাফিক প্রজেকশন এক্সামে চলে আস, চলে আসতেও পারে না তোমাদের. দ্য ম্যাপিং ডাব্লু ইকুয়ালস টু এফ জেড, দ্য ম্যাপিং, দ্য ম্যাপিং W equals to 1 by Z, sorry, W equals to 1 by Z transforms circles or lines into circles or lines. মানে এই যে W equals to 1 by Z, এই ইনভার্সন ম্যাপিংটা সার্কেলকে, সার্কেলে বা লাইনে ট্রান্সফর্ম করে, আর লাইনকে লাইন, সার্কেলে বা মানে কি, এক কথায় কটা জিনিস হচ্ছে, চারটে জিনিস হচ্ছে. সার্কেল দুই জায়গায় যাচ্ছে, লাইনে বা সার্কেলে, আবার লাইন দুই জায়গায় যাচ্ছে, সার্কেলে বা লাইনে. আচ্ছা এই W ইকুয়ালস টু 1 বাই জেড, এটাও কিন্তু একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে কিনা দেখো. এডি মাইনাস বিসি সমান জিরো হচ্ছে, এডি মাইনাস বিসি সমান জিরো হচ্ছে কি দেখো তো. এখানে বি ওয়ান এ জিরো, A0, B1, C1 আর D0.
डी जीरो सॉरी डी जीरो ताले ए डी माइनस बी सी तो मतलब तो जी माइनस वन ताले इन्वर्शन मैपिंग है एक बाइलिनियर ट्रांसफॉर्मेशन ठीक है चलो एक बार लिखो किचुन है सिंपल कैलकुलेशन लिखो वी है हमारे जे का दिया हुआ वी है आंसर लिखो we have w equals to 1 by j eta imply hocche ki u plus iv সমান 1 by x plus iy eta thik ache acha er upor niche conjugate diye gun kore dao tahole x minus iy by niche ki hoye jabe x square plus y square hobe eta ke ebar jodi bhenge di x by x square plus y square minus I into y by माइनस आई एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर एटा इंप्लाई करते कि यू इक्वल्स टू एक्स बाय एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर और बी इक्वल्स टू माइनस वाई बाय एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर आस्ते आस्ते कि आसला देखी देखी दाड़ा दाड़ा अच्छा चलो ए आस्ते 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 बाबा छात्रा এত ভয় সবার আরে নিরীহ একটা প্রাণী আচ্ছা এই বলছে দেখো এটা লিখেছো এখান থেকে আমি ইউ আর ভি এর ভ্যালু পেলাম তো সিম আচ্ছা অলসো আচ্ছা অলসো আবার এখান থেকে আমি কি পাচ্ছি জেড ইকুয়ালস টু 1 বাই ডব্লিউ পাচ্ছি জেড ইকুয়ালস টু 1 বাই ডব্লিউ পাচ্ছি এইটাকে তোমরা কি করবে x প্লাস iy সমান 1 বাই u প্লাস iv এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি x ইকুয়ালস টু কি আসবে u by u square plus v square and y equals to what will be minus v by x u square plus v it has been ঠিক আছে এই x y u v চারটি ভ্যালু বের করে নেবে x y u v চারটি ভ্যালু বের করে নেবে আচ্ছা এবার একটা ভালো কোশ্চেন তোমাদের আগের দিনও বলেছিলাম আগেও বলেছি তোমাদের ও খুব সুন্দর কোশ্চেন এ স্কয়ার এ এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু সরি এ ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার না प्लस टू जी एक्स प्लस टू एफ वाई प्लस सी इक्वल्स टू जीरो তাই বলতে পারো a ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এটা বলতে পারো এটা কিসের সমীকরণ বা এটাকে তোমরা এটাও লিখতে পারো a ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস bx প্লাস cy bx প্লাস cy আর এখানে b লিখলাম এটাই লিখলাম এটা কিসের সমীকরণ এটা লাইনের সমীকরণ এটা সার্কেলের সমীকরণ এটা সার্কেলের সমীকরণ তাই তো এটা একটা সার্কেলের সমীকরণ ঠিক আছে আচ্ছা এইটা আমি তোমাদের একটা সমীকরণ বলছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x প্লাস y প্লাস 40 ইকুয়ালস টু 0 এটা কিসের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x প্লাস y প্লাস 40 ইকুয়ালস টু 0 এটা কিসের সমীকরণ এটা একটা সার্কেলের সমীকরণ এর সেন্টার আর রেডিয়াস বের করো তো এটা একটা সার্কেলের সমীকরণ এর সেন্টার আর রেডিয়াস বের করো সেন্টার মাইনাস হাফ রেডিয়াস ওই তো বললে হবে না খাতায় বের করো খাতায় না বের করলে বুঝতে পারবে না মিস্টার বর্মা হিন্দি বলো প্লিজ मैं बंगाली মিডিয়াম কা টিচার হুম अगर हिंदी बोलो तो ये लोग समझ नहीं पाएंगे ठीक है मिस्टर वर्मा जी समझ में आए
রেডিয়াস কি চলে আসছে? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে সার্কেলের সমীকরণ কেন বলছো বাবু? সার্কেলের সমীকরণ কেন বলছো? আমরা যে সমীকরণটা পড়ে থাকি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটা একটা সার্কেলের সমীকরণ তোমাদেরকে বলে দেওয়া হয়, কারণ তোমরা সেই ম্যাচুরিটি তোমাদের যায়নি, সেই জন্য ক্লাসে এসে বলে দেওয়া হয়। কিন্তু ওখানে একটা কন্ডিশন থাকে, কন্ডিশনটা এইটা, এই সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দ্যান 480 হতে হবে, তবেই এটা সার্কেল, না হলে সার্কেল নয়। তোমাদেরকে বলেছিলাম এটা, বলেছি তো, এটা তখনই সার্কেল হবে যখন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দ্যান 480 হবে, না হলে এটা সার্কেলের ইকুয়েশন কখনো হবে না, তার একটা প্রমাণ এখানে। এবার বন্ধুদেরকে দিয়ে বোকা বানাবে, ঠিক আছে? বলতে একটা সার্কেলের সমীকরণ কি করে হচ্ছে, কিংবা এই সমীকরণটা দিয়ে দেবে, এই মাথায় রাখবে, হ্যাঁ, এক্স ওয়াই কোএফিসিয়েন্ট কম নেবে আর এই সিটাকে বাড়িয়ে দেবে, ঠিক আছে? এক্স ওয়াই কোএফিসিয়েন্টটাকে কমিয়ে দেবে আর এই সিটাকে বাড়িয়ে দেবে, এইটা সার্কেলের সমীকরণ যখন এই কন্ডিশনটা হোল্ড করবে, ঠিক আছে? লেখো, এবার লেখো, লেখ ছোট হাতের এ বি সি ডি, লেখ ছোট হাতের এ বি সি ডি বি রিয়েল নাম্বারস, লেখ ছোট, এই চারটে মান বেরিয়ে গেছে তোমাদের, ইউ ভি এক্স ওয়াই, b² + c² > 480 এটা যদি ঘটে তখন এটা রিপ্রেজেন্টস এ সার্কেল। তারও আরো একটা কন্ডিশন আছে, এটা কখন সার্কেলের সমীকরণ হবে, আরো একটা রিপ্রেজেন্টস এ সার্কেল ইফ কি এ নট ইকুয়ালস টু জিরো, এটা একে জিরো হওয়া চলবে না, তাই না? এ নট ইকুয়ালস টু জিরো রিপ্রেজেন্টস এ সার্কেল ইফ এ নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? আর এ ইকুয়ালস টু যদি জিরো হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, লাইন, অ্যান্ড এ স্টেট লাইন ইফ এ ইকুয়ালস টু জিরো, অ্যান্ড এ স্টেট লাইন ইফ এ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এটাকে এক নাম্বার দাও, এটাকে এক নাম্বার দাও, হয়েছে? আচ্ছা, তোমরা এক্স ওয়াই এর মান পেয়েছো না? হ্যাঁ, এখানে এক্স ওয়াই এর ভ্যালুগুলো বসিয়ে দাও, পুটিং দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই ইন ওয়ান উইগেট, পুটিং দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই ইন ওয়ান উইগেট, এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো তোমরা বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার পরে কি তোমার এই লাইন, এই সমীকরণটা আসছে কি দেখো, putting the values of x and y in one we get x এবং y এর ভ্যালু এই এক নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে এটা আসছে কি দেখো, হয়েছে? আসছে। এবার চারটে কন্ডিশন আছে, এক নম্বর চারটে কন্ডিশন হবে না, সার্কেল থেকে লাইন, সার্কেল থেকে সার্কেল, সার্কেল লাইন থেকে সার্কেল, লাইন থেকে লাইন, চারটে কন্ডিশন কি করে আসছে দেখো, দেখো ইফ, ভালো করে দেখো, ইফ এ নট ইকুয়ালস টু জিরো আর ডি ইকুয়ালস টু জিরো,
বোঝো এই জায়গাটা ভালো করে বুঝবে। হ্যাঁ এটা বোঝার আছে। আমরা চারটি জিনিস নিয়ে আসবো। ইফ এ নট ইকুয়ালস টু জিরো ডি ইকুয়ালস টু জিরো, এই কন্ডিশনটা এক নম্বরে পুট করো। এখানে ডি এর ভ্যালু যদি জিরো পুট করা হয় আর এ যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে এটা কিসের সমীকরণ হবে? ডি যদি জিরো হয়ে যায়, জিরো হয়ে গেল আর এ জিরো নয়, তাহলে এটা একটা সার্কেলের সমীকরণ। কোথায় দিয়ে যাবে? অরিজিন যাবে, অরিজিন জিরো হয়ে হবে। তাহলে কি হবে? ইফ এ নট, এ নট ইকুয়ালস টু জিরো, ডি ইকুয়ালস টু জিরো, তাহলে কি হবে? কথাটা লিখবো আমরা, কথাটা ভাষাটাই এটা লিখবো ভাষাটা, দেন দেন এখানে উই অবজার্ভ দ্যাট, এখানে লিখবে উই, এখানে প্রথমে এটা লেখো উই অবজার্ভ দ্যাট, প্রথমে এটা লেখো উই অবজার্ভ দ্যাট, বুঝছে? দেন এ সার্কেল, দেন এ সার্কেল এ নট ইকুয়ালস টু জিরো, ডি ইকুয়ালস টু জিরো যদি হয়, আমি একটা একটা করে পার্ট লিখছি, ঠিক আছে? আগে এটা লিখে নিচ্ছি, তারপরে এটা বোঝাবো। এ সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন, এ সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন, এ সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন ইন দ্য জেড প্লেন, ইন দ্য জেড প্লেন ট্রান্সফর্মস, ট্রান্সফর্মস কোথায় ট্রান্সফর্ম করবে? ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম তো আবার ট্রান্সফর্ম যা খুশি লিখতে পারো। এইবার চলে এসে এইখানে এই কন্ডিশনটা এখানে যখন বসালাম, এটা একটা সার্কেল, নট পাই সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন। এবার এটা যদি, এটা যদি আমি এখানে বসিয়ে দিই কি হবে বলো? এ ইকুয়ালস টু এ, বি ইকুয়ালস টু জিরো, এ নট ইকুয়ালস টু জিরো, এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা জিরো নয়, কি হয়ে যাচ্ছে? লাইন, একটা লাইনের সমীকরণ পেয়ে যাচ্ছে, যেটা কি নট পাসিং থ্রু দ্য অরিজিন, ট্রান্সফর্ম ইনটু এ লাইন নট পাসিং থ্রু দ্য অরিজিন। বুঝতে পারলে? এটা দেখো ভালো করে বোঝো জিনিসটা, এ যদি জিরো, এ নট ইকুয়ালস টু জিরো আর ডি ইকুয়ালস টু জিরো, এ নট ইকুয়ালস টু জিরো, ডি ইকুয়ালস টু জিরো, এটা কি হচ্ছে? সার্কেল পাসিং থ্রু দ্য লাইন, সেটা ট্রান্সফর্ম হয়ে কি চলে আসছে? এটা যদি এখানে বসাচ্ছি লাইন, নট পাসিং থ্রু দ্য লাইন, নট পাসিং থ্রু দ্য লাইন, হয়েছে? আচ্ছা এবার উল্টে দাও, এ জিরো করে দাও আর ডি নট ইকুয়ালস টু জিরো করে দাও, দুই নাম্বার এ জিরো করে দাও, ডি নট ইকুয়ালস টু জিরো করো, এ জিরো ডি নট ইকুয়ালস টু জিরো, হ্যাঁ এ জিরো ডি, এ জিরো, তাহলে এটা কি লাইন নট পাসিং থ্রু দ্য অরিজিন, আর এখানে কি সার্কেল এ জিরো পাসিং থ্রু দ্য অরিজিন, তাহলে লাইন গোজ টু সার্কেল, লাইন লেখো লাইন নট পাসিং থ্রু দ্য অরিজিন, ট্রান্সফর্ম ইনটু কি সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন, তাহলে লাইন সার্কেলে যাচ্ছে। বুঝতে পারছো না পারছো না বলো? আমি এখানে এর ভ্যালু যদি জিরো বসি তাহলে এটা কি হয়ে যাচ্ছে? একটা লাইন, এখানে ডি নট ইকুয়ালস টু জিরো, তাহলে এটা অরিজিন দিয়ে যাচ্ছে না, তাহলে লাইন নট পাসিং থ্রু দ্য অরিজিন, ট্রান্সফর্ম ইনটু কোথায় যাবে? এর ভ্যালু জিরো বসাও, এর ভ্যালু এটা জিরো আর ডি নট ইকুয়ালস টু জিরো, এটার ভ্যালু জিরো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? একটা সার্কেল, যেহেতু কনস্ট্যান্ট নেই পাসিং থ্রু দ্য অরিজিন, ট্রান্সফর্ম ইনটু এ সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন, ট্রান্সফর্ম ইনটু এ সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন, তাহলে কি হলো এখানে? আর এক নম্বর অঙ্কটায় সার্কেল আসলো লাইনে, এক নম্বরে সার্কেল ট্রান্সফর্ম হলো লাইনে, আর দুই নম্বরে লাইন ট্রান্সফর্ম হলো সার্কেলে। তোমাদের এইভাবেই কোশ্চেন দিতে পারে। আচ্ছা হয়েছে, এইবার একটা কাজ করো, দুটোকে জিরো করে দাও, এও জিরো ডিও জিরো, এও জিরো ডিও জিরো, এটাও লাইন এটাও লাইন, লাইন গোস, লাইন এটা কোথায়? অরিজিন, লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, কোথায় যাবে? টু লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, লাইন লাইনেই যাবে এবং দুটো লাইনে অরিজিন দিয়ে যাচ্ছে, কেন? এটাও জিরো এটাও জিরো এটাও জিরো এটাও জিরো। বুঝতে পারছো মামন? বুঝতে পারছো না পারছো না? এটা ভালো লাগলো না? এত সুন্দর জিনিস ইনভার্সনে, হ্যাঁ এই একই জিনিস কপি পেস্ট করো না কম্পিউটারে, এইভাবে কপি করো, বড় করে টেস্ট করে পেস্ট করো, আমাদের এডুকেশন সিস্টেম কি হয়ে গেছে জানো তো? এই দুটো আমলের মতো কপি, গ্র্যাজুয়েশনে কপি করে 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 আমরা কি করি পেস্ট করি,
যে ছেলে মেয়েরা কম্পিটিটিভ পরীক্ষায় যে সব হতা, এসব কি কোথায় থেকে আসছে কি না জানো, আমরাও এর শিকার হয়েছি, আমরাও তো মুখস্থ করে করে পরীক্ষা দিয়েছি, তোমরাও যেটা করছো আমরাও তাই করেছি। কিন্তু বর্তমানে যে সিবিসি সিস্টেমটা হয়েছে এটা তোমাদের সিলেবাসটা অনেক আপগ্রেড হয়েছে, পুরোনো সিলেবাসের থেকে অনেক বেটার সিলেবাস হয়েছে। আচ্ছা এবার দুটোই যদি তিন নাম্বার কেস হলো, এটা তিন নাম্বার হলো, দুটোই যদি জিরো হয়ে যায়, লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, টু লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, আচ্ছা এটা দুটোই যদি নট ইকুয়ালস টু জিরো হয়, দুটোই নট, দুটোই নট ইকুয়ালস টু জিরো, সার্কেল নট পাসিং থ্রু দ্য অরিজিন ইকুয়াল, সেটা যাবে ট্রান্সফর্মড ইনটু সার্কেল নট পাসিং থ্রু দ্য অরিজিন। বুঝতে পারছো বিষয়টা? এইগুলোই কোশ্চেন দেবে তোমাকে, কি করবে বলতো, এরকম কিছু একটা কোএফিসিয়েন্ট এই এই চারটির মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে, এ বি সি ডি কিছু একটা বলে দেবে, যে বলবে যে এটা বলো ওটা বলো অমুক বলো তমুক বলো, দুটোই যদি নট ইকুয়ালস টু জিরো হয় নিজেরা নিশ্চয় লিখতে পারছো যে কি হবে। এই জিনিসটা নিয়ে আমার একটু ই ছিল যে এই ছোট্ট জিনিসটা বাদ চলে যাবে, ইনভার্সন ম্যাপিংটা তুমি নিজেই লিখতে পারবে কি হবে, একটু ভাবো ঠান্ডা মাথায় দেখো তুমি নিজেই বলতে পারবে যে কি হবে। এখানে যদি দুটোই নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে এটা একটা সার্কেলের সমীকরণ যেটা অরিজিন দিয়ে যাবে না, এবার এখানেও যদি এই এ আর বি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে এটাও একটা সার্কেলের সমীকরণ যেটা যাবে না, তাহলে এখান থেকে কি পেলাম, সার্কেল সার্কেলে গেল, লাইন লাইনে গেল, সার্কেল লাইনে গেল, লাইন সার্কেলে গেল, বাইলিনিয়ার ট্রান্সফরমেশনে তাই তো ছিল, আমরা বাইলিনিয়ার ট্রান্সফরমেশনে সেটাই তো শিখে বলেছিলাম যে যে কোনো বাইলিনিয়ার ট্রান্সফরমেশন সার্কেলকে লাইনে নিয়ে যায়, হ্যাঁ সার্কেলকে লাইনে নিয়ে যায় বা সার্কেলকে সার্কেলে নিয়ে যায়, লাইনকে সার্কেলে নিয়ে যায় বা লাইনকে লাইনে নিয়ে যায়, কালকে এক্সাম্পল করেছি। আর এই যে ডাব্লিউ ইকুয়ালস টু ওয়ান বাই জে, এটাও তো একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, এটাও তো একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে। আপাতত বাইলিনিয়ার ট্রান্সফরমেশনে তোমাদের যতগুলো টপিক আছে মোটামুটি সবগুলোই আমরা টাচ করলাম, ঠিক আছে। এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, তোমাদেরও কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তোমাদের কারোর কি কোনো কোশ্চেন আছে এখানে যারা আছো? এই টপিকটা বলিয়ে দিয়ে একটু আমার নিজেও স্যাটিসফাইড মনে হচ্ছে যে না থাক এই টপিকটা বাদ চলে যেত। কেউ কিছু বলবে? কারোরই কিছু বলার নেই, বলে স্যার ছুটি দেন, আজকে তাড়াতাড়ি হয়ে গেল, কালকে ক্লাসটা প্রায় দু ঘন্টা ছিল, দু ঘন্টা হয়েছিল আজকে, এক ঘন্টা আটত্রিশ মিনিট, ঠিক আছে রাখলাম তাহলে, কারোর কিছু বলার নেই যখন। মিস্টার বর্মা হিন্দু সেই